দিনের শুরুটা হয় আমার ছেলেকে দিয়েই। তো ওর কাণ্ডকীর্তি দেখে তো প্রত্যেক দিন আমি নিজের মধ্যে খুবই হাসি। আজকে ভাবলাম তাই তোমাদেরকেও দেখায়। তাই ও যখন একটু ঘুম থেকে উঠলো তখনই আমি ক্যামেরাটা অন করে দিয়েছিলাম। তারপরে দেখো কান্না শুরু করে দিয়েছে। তো ওর মাথায় হাত রাখতেই ও আর কি চুপ করে গেল। তো নিজের মনের মধ্যেই হলো, ও দেখো আমার স্পর্শ বুঝতে পারছে, এত ছোট বাচ্চাটা ওর মায়ের স্পর্শ আর কি বুঝতে পেরেছে। তো এখন মাঝের মধ্যেই কান্না করে, আমি ওর কাছ থেকে সরে যাই, বুঝতে পারে, তাই অনুভূতি একটু আলাদাই। তো ওই মায়া মমতার কথা বলতে বলতেই তেজস্বন আর কি হিসু করে দিয়েছে। আগের দিনের মতো আজকেও বিছানা ভিজিয়ে ফেলেছে, নিজের বিছানাও ভিজিয়ে ফেলেছে। রাতেও কেমন আজকে ডাইপার পরায়নি, ওর পায়ের কাছে একটু কেমন ছালটা ছাড়া ছাড়া হয়ে গেছে আর কি, এটা হিসুর কারণেই হয়েছে। তো সেই জন্য কালকে ডাইপার পরায়নি। তো সকালে উঠে আজকে সব ভিজিয়ে ফেলেছে, সেই জন্য মক্কেলকে আমি সাইডে শুয়ে রেখেছিলাম। তো ওকে আর কি দোলনায় শোয়াতে হবে, ও তো পুরো বিছানায় আবার আর কালকের মতো হিসু করে দিয়েছে। আজকে মাকে আবার সব কিছু রোদে দিতে হবে। ছোটো বাচ্চা নিয়ে এই একটা সমস্যা তো সবাইকেই ফেস করতে হয়। তো আমি এখন এই সমস্যার সম্মুখীন হচ্ছি। তো দেখো বিছানাগুলো ফেলে দিলাম, দেখতে পাচ্ছ বেডশিটটা পুরো ভিজে দিয়েছে, একদম তলাকে চলে গেছে। এখন হচ্ছে আমি তোজোকে দোলনার মধ্যে শুইয়ে দেবো, আর কিছুক্ষণ ওকে দোল খাওয়াবো যাতে ও ঘুমিয়ে যায়, সেই চেষ্টাই আর কি করবো। আর যদি না ঘুমায় তাহলে ও আর কি খেলা করবে, আমি আগের দিনের মতো আবার নিজের কাজগুলো করে নেবো। তো ওকে দেখো দোল খাওয়াচ্ছি, ও মকল তো হাসছে, ঘুমানোর কোনো নাম নেই। তো সেই জন্য ভাবলাম যে আমি চলো ব্রাশটা করে আসি, ওকে একবার দুলিয়ে দিয়ে গেলাম। ঠিক আছে, ও কান্না করেনি, আমি একটু ব্রাশ করতে গেলাম তখন। তো সেই জন্য ভাবলাম ঝটপট করে আমি ব্রাশটা করে নিই, কারণ বেশি দেরি করলে আবার কান্না স্টার্ট করে দেবে। সেই জন্য কি তাড়াতাড়ি ব্রাশটা করে নিচ্ছি। আমার মা হচ্ছে উঠে পড়েছে, কারণ হচ্ছে আমার ভাইয়ের টিউশন আছে, সেই জন্য আর কি মাও উঠে পড়েছে। তো এইদিকে আমি হচ্ছে ব্রাশটা করছিলাম, ঠিক আছে। তো ওইদিকে তোজো কান্না করছিল, ওর জন্য আরও তাড়াতাড়ি করছিলাম। তো হচ্ছে আমি আজকে প্রথমে ব্রাশটা করতে এসেছিলাম, বিছানাটা গোছাইনি। তো তাই ব্রাশ করে এসে বিছানাটা গোছানোর কাজে লেগে গিয়েছি। আর তোজোকে আর কি দেখো দোল খাওয়াতে হচ্ছে, কারণ ও তো ঘুমায়নি, ও আর কি কান্নাকাটি করছে, বুঝতে পারছে যে আমি চলে এসেছি, সেই জন্য আরও বেশি কান্নাকাটি করছে। তাই দেখো দোল খাওয়াচ্ছি আর বিছানাটা ওদিকে গুছাচ্ছি। অনেক সকালে উঠি তো, তো সেই জন্য খাওয়া দাওয়ার পর আবার আর কি ঘুম চলে আসে, অনেকটা টায়ার্ড লাগে। আর যদি না ঘুমাই না শরীরটা অনেকটাই খারাপ লাগে, পরে আর কাজ করতে ইচ্ছেই হয় না। সেই জন্য আমি আর কি খাওয়া দাওয়ার পর আবার একটু ঘুমিয়ে নিই। তো এই যে হিসু করে দিয়েছে, এই বিছানাটা যদি আমি পেতে রাখি তাহলে তো এসে আমি শুতে পাবো না। তো সেই জন্য আর কি সেটা পিট করে আগে রেখে দিই, তারপরে হচ্ছে অন্য কাজ করি। আর আমি যখন খেয়ে দিয়ে আসি তারপর হচ্ছে তোজোকে নিজের কাছে নিয়ে নিই আর কি, তোজোকে নিয়ে আবার শুয়ে দিই। তো দেখো হচ্ছে যে কাপড়গুলোতে হিসু করেছে, তো সেই কাপড়গুলো আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি, ওগুলো আর কি বাইরে রেখে দেবো। বেডশিটটাও আর কি বাইরে রেখে দেবো, যখন কাজে ঠাকুমা আসবে তখন আর কি কেচে দেবে। ওয়াশিং মেশিনে আর কি তোজোর হিসুর কাপড়গুলো দিই না, তার কারণ হচ্ছে ছোটো বাচ্চাদের কাপড় নাকি দুমড়ে মুচড়ে কাচতে নেই, ঠিক আছে, সেই জন্য। তো যে দেখো আমি ঘরটা পরিষ্কার নিয়েছি, ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি। তো মাত উঠে পড়েছে, সকাল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই জন্য আমি আর কি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখনও আর কি আমাদের কাজে ঠাকুমাটা আসেনি, আর আমার রুমটা যদি ঠাকুর ঘর বুঝতে পারছো, নিজেই পরিষ্কার করে নিই। অনেক দিন পর রান্নাঘরে ঢুকলাম, তো চা করবো, অনেক দিন পরেই তোমরা দেখতে পাচ্ছ আমাকে যে রান্নাঘরে আমি কিছু কাজ করছি। তো দেখো আমি আর কি চা করবো, তবে একার জন্য করবো না, সবার জন্য করবো, ঠিক আছে। তো সবাই আর কি উঠেই পড়েছে, তো সেজন্য ভাবলাম চলো একার জন্য কেন করি, সবার জন্য আর কি চাটা করে নিই। তো আমাদের বাড়িতে এখন দুধ কেনে, তো সেজন্য সকালে দুধ রয়ে যায়, তো ওই গায়ে দুধেই চা হয়। তো আমি আর ভাই এখন খাবো, কারণ মা এখনও ফ্রেশ হয়নি, সেটা ভাইয়ের চাটা আর আমার চাটাই নিয়ে নিয়েছি। তো দেখো আমার ভাই এখন রেডি হচ্ছে, ও আর কি টিউশন যাবে, ঠিক আছে। আমাদের পাড়ারই একজনের কাছে পড়ে, আমাদের বাড়ির পাশেই বাড়ি, তো তার কাছে পড়ে, তো তার কাছে টিউশন যাচ্ছে। আর আরও একদিন অন্য স্যারের কাছে পড়ে, তো তার কাছে ছুটি আছে বলে ওই পাশের ঘরটাই যাচ্ছে। দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছে। এখন এদিকে অনেকটাই ঠান্ডা পড়েছে, মরশুম চেঞ্জের জন্য আমার ভাইয়েরও ঠান্ডা লেগে গেছে, তাই তোজোকে আমি তো খুবই সাবধানেই রাখি। সকাল থেকে যে সেইটুকু ভিডিও করেছিলাম, তারপর রেস্ট করেছি। তো এটা হচ্ছে 11:45 সময় যখন আমি তোজোকে স্নান করলাম। তো নাইটিটা তো ভিজে গেছিলো, অন্য নাইটি পরেছি। দেখো তোজোকে আমি স্নান করে খাই, একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো হচ্ছে এবার আমি নিজে স্নান করতে গিয়েছিলাম, আজকে হচ্ছে মাথায় আমি স্নান করেছি, শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য বাইরে একটু রোদ পোহাতে এসেছি। তো যদি এখন ঘুমাচ্ছে তাই কোনো টেনশন নেই, তো সেই জন্য আমি আর কি বাইরে চলে এসেছি, কারণ ভিজে চুল নিয়ে ভেতরে তাহলে ঠান্ডা লেগে যাবে। কারণ হচ্ছে এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা গরমের ওয়েদার, তো এর মধ্যে নিজেকে খুব সাবধানে থাকতে হবে। এইমাত্র আমি দুপুরের খাওয়া দাওয়া খেলাম আর কি। তো হচ্ছে কালকে তো আমার কাকুর অপারেশন ছিল, বাবা গিয়েছিল সিউড়ি, তো রাতের মধ্যে হয়ে গেছে। তো বাবা বাড়ি চলে এসেছিলো, তো আসার পথে কিছু ফল নিয়ে এসেছে, তো চলো তোমাদেরকে দেখাই আমি।
এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা, কালকেই পেরেছে। আর পেয়ারা গাছটা না রান্নাঘরে জানলা থেকে দেখা যায়, এই যে দেখো এটা হচ্ছে পেয়ারা গাছ। আর বাবা হচ্ছে দু রকমের আঙুর ফল নিয়ে এসেছিলো, রাতের বেলায় বাড়ি এসেছিল, তো রাতের বেলায় আমার খেতে বলেছিল, তো আমি খাইনি। মা এই যে দেখো খেয়েছে, রাতের বেলায় আমি খাইনি, বললাম যে কালকে দুপুরে খাবার খেয়ে তারপরে খাবো, তাই আজকে দুপুরে খাবার খেয়ে ফলটা খেয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে তোজোকে আমি ঘুম থেকে ওঠানোর জন্য চলে এসেছি, তার কারণ ও এখনও খায়নি। সে স্নান করে যখন বাড়িতে ঢুকলাম তারপরে খাইয়েছি, তারপরে এই যে দেখো খাবার খেয়ে চলে এসো খাওয়াতে, কারণ এক ঘন্টার উপরে হয়ে গেছে। অনেকেই বলবে মোজা পরে ঘুম পাড়াতে নি, তো হ্যাঁ সেটা আমি মেনটেন করি। আসলে ওর না অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছিলো, আজকে ওকে পুরো গায়ে স্নান করিয়েছি, তো অনেকটা কাঁপছিলো, সেই জন্য একটু মোজাটা পরিয়ে দিয়েছি, কারণ পায়ের তলাটা অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো জানো তো, সেই জন্য গরম করার জন্য। তো এই যে দেখো তোজা সোনা কত সুন্দর তাকাচ্ছে, তোমাদেরকে দেখাতেলাম তখন পেছন দিকে মুখটা ঘুরে দিচ্ছিলো, তাই পেছন দিকেই দেখালাম। তো এই দেখো আমার তোজা সোনাকে আবার আমি ঘুম পাড়িয়ে দেবো, কারণ ঘুমের ঘোরটা ওর এখনও ছাড়েনি বুঝলে, তো সেই জন্য ওকে আবার আমি ঘুম পাড়িয়ে দেবো। এই যে দেখো ও হাইও তুলছে, ও ঘুমিয়েও যাবে আর কি। তোমরা তো জানোই যে আমার বিয়ে 2 বছর হয়ে গেছে, তো হচ্ছে যে অনেক শাড়ি আছে বিয়েতে কেনা, তো কিছু শাড়ি আছে যেগুলো আমি একেবারে পরা ছেড়েই দিয়েছি বলতে গেলে, মাঝে সাথে একবার দুবার পরছিলাম। আর তোমরা তো জানো যে শাড়ি আমি অনেক কম পরি, আর তোজো আসার পর থেকে তো শাড়ি পরা প্রায় ভুলেই গেছি বলতে গেলে, নাইটি চুড়িদারই পরছি। তো হচ্ছে কিছু এমন শাড়ি আছে যেগুলো ভাবলাম যে কি করা যায়, তো আমার একটা মাসিমণি আছে যে টেলারিং শিখেছে, তো হচ্ছে কাজ করছে টেলারের, তো হচ্ছে যে অনেক কিছু বানাতে পারছে, যেমন শাড়ি দিয়ে এসে তোমার নাইটি চুড়িদার, তারপরে আরও অনেক কিছু বানিয়ে দিতে পারে, ছেলেদের শার্ট আর সব কিছু বানাতে পারে আর কি। তো আমি ভাবলাম যে সেই শাড়িগুলো আর কি মাসিমণিকে দেওয়া যায়, তো অনেকদিন আগে দেওয়ারই প্ল্যান ছিল, কিন্তু বাড়িটা একটু দূরে থাকার জন্য কে নিয়ে যাবে আর কি। তো মাসিমণি এসেছিলো, তো দিয়েছিলাম হচ্ছে আমার 4টে শাড়ি, ঠিক আছে। তো এই যে দেখো করে পাঠিয়েছে শাড়িগুলো থেকে চুড়িদার করে নিয়েছে আর কি, তোমাদেরকে এগুলো দেখাবো যে কেমন কি করেছে, তোমরা জাস্ট দেখতে থাকো যে শাড়ি থেকে চুড়িদার কত সুন্দর করেছে আর কি। আমি এখনো দেখিনি তাও বলে দিলাম, কারণ মাসিমণি হাতের কাজ আমি দেখেছি। এই যে আমার এই চুড়িদারটা আছে, এই চুড়িদারটা আর কি মাপ হিসাবে দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু চুড়িদারের ডিজাইন আরে কিন্তু সব আমি বলে দিয়েছিলাম। তো এই যে দেখো এইটা মনে পড়ছে, এই এই শাড়িটা হচ্ছে যে চুড়িদার করে নিয়েছি। তো এই যে দেখো চুড়িদারটা 3/4 হাত আছে, আর হচ্ছে নিচেটা সিম্পল এতদূর, এটা হচ্ছে হাঁটুর ওপরে আর কি, ঠিক আছে, হাঁটুর ওপরে। খুব সুন্দর হয়েছে চুড়িদারটা, দারুণ হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর পাতিয়ালা প্যান্ট, এই যে দেখো পাতিয়ালা পাতিয়ালা প্যান্ট এটা, ঠিক আছে, নিচেটা এই যে এরকম করেছে, এটা হচ্ছে এই শাড়িটা, ঠিক আছে। তো এই যে দেখো চুড়িদার করে দিয়েছে, তো ফার্স্টে চুড়িদারটা দেখাই তোমাদেরকে। ও বা দারুণ করেছে, দেখো কত সুন্দর করেছে। এই যে সামনেরটা এইটা নাকি, এইটা সামনেরটা, এটা সামনের দিকটা, হাতটা দেখো জাস্ট কত সুন্দর হয়েছে, হাতটা হাতটা দারুণ হয়েছে। এই যে কুচি কুচি দেওয়া আছে 3/4 হাত টাইপের, কিন্তু নিচেতে এই যে কুচি কুচি দেওয়া আছে, এই যে দেখো এইরকম ধরনের। আর এইগুলোও কিন্তু আমি সব কিন্তু হাঁটুর ওপরে আর কি বানিয়েছি, পাতিয়ালা প্যান্টের সাথে না হাঁটুর ওপরে কুর্তি ভালো লাগে, সেই জন্য আমি ওকে বানিয়েছি। আর এই যে দেখো এই যে পিঠে এইরকম টাইপের সুতলিটা করে দিয়েছে, এই যে দেখো এরকম। তো এই চুড়িদারের নিচেটা হচ্ছে এইরকম ধরনের, এই যে দেখো পাতিয়ালা প্যান্ট করে দিয়েছে, নিচেটা আর কি এই কালারটা দিয়ে দিয়েছে, তো খুব সুন্দর হয়েছে আর কি। তো পরেরটা হচ্ছে এই যে দেখো এইটা, দেখতে পাচ্ছ এই শাড়িটা, তো দেখাই তোমাদেরকে। এই যে দেখো এটার হাতাটা এরকম ডিজাইনের করেছে, সব আলাদা আলাদা ডিজাইন করেছে, এই যে দেখো, ঠিক আছে। তো এটা হচ্ছে সামনের দিকটা, এটা হচ্ছে সামনের দিকটা এরকম ধরনের ডিজাইন করা আছে, এই যে এখানটা কাটা আছে, তো এরকম ধরনের। এটাও কিন্তু হাঁটুর ওপরে, এই যে নিচেটা এরকম করা আছে পুরোটা, এটা আঁচলা আঁচলাটা কাজ করা আছে, আঁচলাটা সামনের দিকগুলোতে রেখেছি। আর হচ্ছে এই যে পিঠের ডিজাইনটা এরকম করে দিয়েছে, সুতলি বাঁধা করেছে আর গোল রাউন্ড করে দিয়েছে। এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা, এটা কিন্তু আমার এই যে এইটা করেছে এটার সাথেও কিন্তু যাচ্ছে আর কি। তারপরে দেখো এইটা, এই শাড়িটা ছিল তোমরা দেখতেই পাচ্ছ, তো এই যে চুড়িদার করে নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো এরা হচ্ছে আমি ঘটি হাতের করতে বলেছিলাম একটা, তো এই যে এইটাই করে দিয়েছে ঘটি হাতের, ঠিক আছে। তো এই যে কুর্তিটা, এরা নিচেটা এরকম ধরনের সিম্পল কাজ করা আছে আর কি, দেখতেই পাচ্ছ। চুড়ি প্যান, মানে চুড়িদারের যে প্যানগুলো হয় সেই প্যানগুলো করেছে আর কি, পাতিয়ালা করিনি, চুড়িদারের যে প্যানগুলো হয় সেগুলো করেছে। এর প্যান্টটা মনে হয়নি কাপড়ে, তো এটার সাথে আর কি সাদা প্যান্টও যাবে, আমার সাদা প্যান্ট আছে, লেগিংসও যাবে, ভালো লাগবে, তো আর কি ওইগুলো নিয়ে নেবো। কত সুন্দর সুন্দর আর কি চুড়িদার বানিয়ে দিয়েছে শাড়িতে, আমার তো খুবই পছন্দ হয়েছে, আমি তো খুবই স্যাটিসফাইড। তো হচ্ছে আমি আরও অনেক যখন চুড়িদারের পিস কিনবো বা শাড়ি আমি পরবো না ভাববো, মাসিমণিকে আমি অবশ্যই দেবো সেই শাড়িগুলো চুড়িদার বানিয়ে দিতে, ঠিক আছে। এখন অনেক আছে যেগুলো আমি পরি না ভাবছি, সেগুলোও দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদেরকে আমার লাগলো অবশ্যই বলবে শাড়ি থেকে চুড়িদার।
হাতে একটা বিয়ে বাড়িতে বাড়ির লোকে নিমন্ত্রণ ছিল, তো আমি যেতে পারবো না, সেজন্য খাবারটা বাড়িতে এনে দিয়েছি। আজ দেখো আমার মা তোজোর সাথে গল্প করছে বিয়ে বাড়ি থেকে এসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।